আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের করে দেখাবো পটেটো ইসমাইলি। ইসমাইলি পটেটোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলু দুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও গ্রেট করতে পারেন, হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হয় কি হাত দিয়ে ম্যাশ করলে অনেক সময় দলা দলা থেকে যায়, এই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক সহজে এটা সুন্দরভাবে স্মুথভাবে হয়ে যায়। এজন্য আমি এখন এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, এখন আমি এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন মরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার এখানে 4 টেবিল চামচ আছে, দিয়ে দিব 4 টেবিল চামচ ব্রেড ক্রাম। এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। পটেটোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, এখন আমি যেখানে বেলবো এটাকে সেখানে একটু এভাবে তেলটাকে ছড়িয়ে নিব, যাতে করে পিঁড়িটা লেগে না যায়। এখন এটাকে হাত দিয়ে একটু আলতোভাবে এভাবে চেপে চেপে দিব। এইটা কি লুটে আম্মা? বেশি বেলবো না আমরা, কারণ এটা অনেকটা মোটা হবে না আবার পাতলা হবে না। দেখুন রুটিটাকে আমি এভাবে বেলে নিয়েছি, এখন এগুলাকে আমি এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নিব। দেখুন আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। দেখুন আমার এগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ইসমাইলের শেপ দিয়ে নেব। এভাবে আমি একটা কলমের সাহায্যে ডিপ করে আই করে নেব। আর এরকম একটা চামচের সাহায্যে এভাবে করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। চামিচের মাথায় একটু তেল দিয়ে নেবেন, যাতে করে লেগে যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটা প্যানের ভিতর তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ইসমাইলি পটেটোগুলো ছেড়ে দেবো একটা একটা করে, একটু ভাগা ভাগা করে দিবেন। এগুলো যখন এরকম ফুলে উঠবে তখন এগুলোকে আমি উল্টে দিব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আমার পটেটো ইসমাইলি। এটা ছোটরা যেমন খেতে পছন্দ করবে, বড়রা ঠিক তেমনি পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের দিলে বাচ্চারা এটা দেখেই আনন্দে খপা খপ খেয়ে নেবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।